আসনা হাবিব বাবনা বাংলাদেশের একজন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। এছাড়াও তিনি একজন পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পীও, যিনি সিনেমায় পাড়ায় বাবনা নামে বেশি পরিচিত। বাবনা তার অভিনয় জীবন শুরু করেন নট আউট নাটকের মাধ্যমে। এটাই ছিল তার প্রথম টিভি নাটক। পরে তিনি একের পর এক টিভি ধারাবাহিকে কাজ করতে থাকেন। 2017 সালে তিনি তার চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন। বাবনা অভিনীত চলচ্চিত্রের নাম হলো ভয়ঙ্কর সুন্দর, যা পরিচালনা করেছিলেন বাংলাদেশের একজন বিখ্যাত পরিচালক অনিমেষ আইচ। টিভি নাটকে বাবনার চমৎকার উপস্থিতি রয়েছে। বাবনার ধারাবাহিক নাটক নট আউট, ফার্স্ট ডেট, রূপকথা, কামিং সুন, রেড ড্রাগন টু, রানীগঞ্জ, কুতুমিয়া, কানিক্ষা, ভুবন যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে, গাছফড়িং, ভুবনের বাসুররাত, টার্নিং পয়েন্ট, হিরুবাইয়ের হিরোইন, দা বস, আইনা কাহিনী, অস্কার, প্যাকেজ, রং, আহা কি সুন্দর, অসহ্য ডিম্ব এবং তুমি আশ্রয়। বাবনার জীবনে পুরস্কারের ঝুলিতে আছে ন্যাশনাল পুরস্কার বেস্ট ডান্স আর্টিস্ট 2003, বুলবুল ললিতকলা একাডেমি পুরস্কার 2006, হলদিয়া ফেস্টিভ্যাল পুরস্কার ইন্ডিয়া, সারা ড্যান্স আর্টিস্ট 2008, ইউথ ফেডারেশন পুরস্কার মালয়েশিয়া বেস্ট ডান্স আর্টিস্ট 2010। সব মিলিয়ে বাবনা একজন চমৎকার অভিনেত্রী। সম্প্রতি বলা ঠিক হবে না, এখন থেকে কয়েক বছর পূর্বে ডান্স পারফর্মে বাবনা অভিনয় করেছিল, ডান্স করেছিলেন তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে তোমার সাথে আমার কিছু বলার আছে, এই গানটিতে চমৎকার পারফরমেন্স করে বাবনা ইউটিউব জগতে ঝড় তুলেছেন। এখনো বাবনা নামে সার্চ দিয়ে এই গানটি লক্ষ লক্ষ মানুষ দেখে থাকেন। প্রিয় ভিউয়ার্স, আশা করি বাবনাকে নিয়ে আমাদের এই পর্বটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।